হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শুভশ্রীজ কিচেন। শুভশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। আজকে আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব আলু দিয়ে মুসুর ডাল। খুবই মজাদার একটি রেসিপি, এটি ভাত রুটি পরোটা লুচি সবের সাথেই কিন্তু খাওয়া যাবে। বাড়িতে যখন মাছ মাংস না থাকবে তখন কিন্তু এই মজাদার ডালের রেসিপিটি আপনারা যদি ট্রাই করে দেখেন তাহলে কিন্তু মাছ মাংস ছাড়াই কিন্তু আপনি এক থালা ভাত এমনি খেয়ে ফেলতে পারবেন। খুবই মজার একটি রেসিপি। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো এখানে একটি আমি জার নিয়েছি, এবার এখানে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল। মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। ডালটা আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। আর রান্নার জন্য আমি কি কি নিয়েছি চলুন আরেকবার দেখে নিই। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে, আর নিয়েছি রসুন কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর দুটো টমেটো কুচি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ওর মধ্যে সর্ষের তেল। রান্নাটা আমি আজকে সর্ষের তেল দিয়েই করব। আপনারা যদি অন্য কোনো তেলে রান্না করে থাকেন তো সেই তেলটাও ব্যবহার করতে পারেন। তো তেল গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচির মধ্যে দিয়ে দেব এক চিমটি লবণ, যাতে টমেটো কুচিটা ভালো করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো পেঁয়াজ টমেটো আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এবার আগে থেকে ধুয়ে রাখার ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। ডাল দিয়ে দেওয়ার পর মশলার সাথে ডালটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে যদি ডালটা ভাজতে থাকেন তাহলে কিন্তু ডালের স্বাদটা ভালো লাগবে না। তো এইভাবে কিছুক্ষণ মশলার সাথে আমি নেড়ে নেব। এবার এখানে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা আলুর টুকরোগুলো। তো এখানে আলুগুলোকে আমি এইভাবে শেপ দিয়ে কেটেছি, আপনারা অন্য শেপেও কাটতে পারেন। আর এখানে আমি দুটো আলু নিয়েছি, আপনারা যদি বেশি জনের রান্না করে থাকেন সেক্ষেত্রে আলু আর ডালের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার ডালের সাথে আলুটাকে আবারও কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এর মধ্যে কিছু আমি মশলা অ্যাড করে দেব। তো দিয়ে দেব 1 টেবিল স্পুন লবণ, তার সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব এখানে 1 টেবিল স্পুন মতো ভাজা জিরে গুঁড়ো। এখানে কিন্তু ভাজা জিরে গুঁড়ো ইউজ করতে হবে। তো সব মশলার সাথে আবারও ডাল আর আলুটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এটা 2 থেকে 3 মিনিট মতো মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে রেখে দেব। ডাল আর আলু মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, যাতে করে ডাল আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে ঢেকে দিয়েছিলাম, ঢাকা খোলার পর দেখুন ডালটা অনেকটাই সেদ্ধ হয়েছে, আরও কিছুটা বাকি রয়েছে। তো আবারও আমি এটাকে ঢেকে দেব, জাস্ট চেক করে নিচ্ছিলাম কতটা সেদ্ধ হয়েছে। তো আবারও কিছুক্ষণ এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে আরও ভালো করে এটা ডাল আর আলুটা সেদ্ধ হয়ে যায়। তো
তো দেখুন, এবার কিন্তু ডাল আর আলুটা সুন্দরভাবে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আলাদা একটি পাত্রে এটাকে নামিয়ে নেব। ডালটাকে আলাদা একটি পাত্রে আমি নামিয়ে নিয়েছি। দেখুন, এখনই দেখেই মনে হচ্ছে কতটা সুন্দর হয়েছে এই ডালটা। তো চলুন, এবার এই ডালের জন্য আমি তরকা বানিয়ে নেব। তো গ্যাস অন করে কড়াই বসিয়ে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ডালের তরকা বানানোর জন্য এখানে আমি নিয়েছি গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর কালো সর্ষে নিয়েছি। সবকিছু আমি একসাথে মিশিয়ে নিয়েছিলাম। এবার একসাথে তেল গরম হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নটা। কিছুক্ষণ ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি আর ফোড়ন ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে ডাল দিয়ে দেব। এবার খুন্তির সাহায্যে এইভাবে ডালটাকে আরেকবার মাখিয়ে নিতে হবে। তো নামানোর আগে এবার কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলে সম্পূর্ণ ডাল তৈরি হয়ে যাবে। আমি এখানে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, দেখুন। ধনে পাতার সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়েই এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন বন্ধু এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের আমার এই ডালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই ডালটাই রুটি, পরোটা, ভাত বা যে কোনো সব কিছুর সাথেই কিন্তু খেতে বেশ দারুণ লাগে। আপনার বাড়িতে যদি মাছ মাংস না থেকে থাকে, ওই দিন আপনি এই ডালের রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো এই মজাদার ডালের রেসিপিটি সবাই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।